প্রিয় দর্শক সবাইকে স্বাগত আজকের আবহাওয়ার রিপোর্টে। দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, বৃষ্টির দেখা নেই। দেশের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। উত্তর পূর্ব অঞ্চলে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্র সহ ঝড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যা গতকালে কিন্তু সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত দেখা গেছে। তো আজ কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, পাশাপাশি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বা আগামী 1 সপ্তাহে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাতের রিপোর্ট রয়েছে তা দেখাবো। এবং দেশের বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে, ঘুমট ব্যবসা গরম কিন্তু বেশ কিছু এলাকায় অব্যাহত রয়েছে। তো আগামীকাল থেকে কোন কোন জেলায় আবহাওয়া কতটা পরিবর্তন থাকবে তা দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর আমরা আসলাম। প্রথমে স্যাটেলাইট ইমেজের উপর দেখুন, দেশের বেশ কিছু এলাকায় আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, কোথাও মেঘলা আকাশ নেই। দেখুন সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার, আংশিক মেঘলা পশ্চিমবঙ্গের উপর দিয়ে আগাচ্ছে, এটি কিন্তু আংশিক সামান্য মেঘলা। এই মেঘে বৃষ্টিপাত নেই, মূলত দেশের কোথাও প্রচণ্ড আকার মেঘলা অথবা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো আমরা যাব বৃষ্টিবাহী মোড়ে। বৃষ্টির সম্ভাবনা কবে থেকে বা কোন কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, বৃহস্পতিবার 4 এপ্রিল নাগাদের আপডেটে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। এখানে একটি আংশিক ক্ষুদ্র বৃষ্টির মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা, সেটি নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। মূলত এখানে দু একটি স্থানে বরিশাল অথবা চট্টগ্রাম বিভাগের কিছু কিছু দু একটি এলাকায় ক্ষুদ্র আকারে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিছুটা আভাস কিন্তু রয়েছে। মূলত বাকি অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা এখনও পর্যন্ত উঠে আসেনি। এদিকে দেখুন, বরিশালের দু এক অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। পাশাপাশি এরপরটি দেখুন, 4 অথবা 5 এপ্রিল শুক্রবার, এদিকে দেখুন সিলেট বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে, সেখানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। এদিকে দেখুন শিলচর, সিলেট এবং এর পাশাপাশি এখানে মৌলভীবাজার এবং বিশ্বনাথপুর, এখানে কিন্তু মাদান, বাঁকমারা, এখানে অনেক এলাকায় কিন্তু এর আগে কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে। তো আবার এই সমস্ত এলাকার দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এবং শুক্রবার 5 এপ্রিলের আপডেটে দেখা যাচ্ছে বৃষ্টিপাত এখানে পূর্ব দিকে আংশিক দু এক স্থানে, মণিপুর এই অঞ্চলের দিকে, এখানে মিজোরামপুর এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি, ত্রিপুরার দু এক অঞ্চলে, সেটা পশ্চিম দিকে এখানে যদি আমরা দেখি বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসেনি। পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা। একটু পরে মেঘলা মোড়ে গিয়ে আমরা দেখাবো আপনাদেরকে, তার আগে আমরা একটু বৃষ্টিবাহী মোড়টা দেখে নিচ্ছি। এবং শনিবার 6 তারিখের আপডেট যদি আমরা একটু দেখি, দেখুন সবটুকু জেলার উপর আকাশ প্রায় এই যে পরিষ্কার থাকার সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা নেই। এবং 7 তারিখ থেকে কিছুটা ভারত থেকে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রবেশ করতে পারে, যার কারণে মেঘলা আকাশ হতে পারে বাংলার আবহাওয়া। এখানে একটি কালবৈশাখী শক্তিশালী বৃষ্টিপাত তৈরি হতে পারে, যা রুরুকেলা উড়িষ্যা এলাকায় কিন্তু প্রভাব ফেলতে পারে, কড়াকপুর জামশেদপুর এই এলাকার দিকে। এরই প্রভাবে এখানে বাংলার একদম এখানে দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে মূলত বাংলার উপর শক্তিশালী ঝড় বৃষ্টিপাতের রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি। আমরা একবার মেঘলা মোড়টাকে দেখে আসবো, কোন কোন এলাকায় মেঘলা আকাশ হতে পারে। আগামীকাল যদি দেখি বৃহস্পতিবার 4 এপ্রিল নাগাদ এই যে ভোর সকালে কিছুটা মেঘলা, মেঘের আনাগোনা থাকবে কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, তারপরে এদিকে এই এলাকার দিকে কাকড়াছুড়ি, আমরাপুর, সেনবাগের দিকে, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিহাট, বরিশাল, পিরোজপুর, তারপরে দেখি মাদারীপুর, এখানে ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া এলাকায় ভোর সকালে মৌলভীবাজার, সিলেট, এই যে উত্তরে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, দক্ষিণে বাতাস থাকতে পারে। কত কিলোমিটার বেগে তাও একটু পরে আমরা যাচ্ছি দেখাবো অলরেডি। এরপরে শুক্রবার যে আপডেট উঠে আসছে 5 এপ্রিল নাগাদ, দেখি বেশ কিছু এলাকায় মূলত বর্ষাকালে আকাশ মেঘলা থাকতে পারে, দেশের মূলত পূর্বাঞ্চলে আর পশ্চিমে কিন্তু সকাল নাগাদও পরিষ্কার থাকতে পারে। খুলনা থেকে শুরু করে কলকাতা এবং খড়গপুর, জামশেদপুর, রাঁচি, দামবাদ, দেওঘর, পুরুলিয়া, এই যে সবটুকু এলাকায় আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ হওয়ার তেমন সম্ভাবনা নেই। উত্তরাঞ্চল রংপুর বিভাগেও কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা, মেঘলা আকাশের সম্ভাবনা নেই। শুধু দেশের পূর্ব অঞ্চলে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় 99% দেখুন মেঘলা আকাশ, এবং মৌলভীবাজার প্রায় 100% কিন্তু দেখা যাচ্ছে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। লাকায় 98%, মাদান এখানে 97% কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আগরতলার দিকে আমবাচা, আমরাপুর, ত্রিপুরাতে সব এলাকায় কাকড়াছুড়ি, হলিকচুড়ি উপজেলা, চট্টগ্রাম, এখানে চকরিয়া এই এলাকার দিকে ভোর সকালে মেঘলা আকাশ এবং বেলা বাড়ার সাথে সাথে আবারও পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে এই যে 6 তারিখের আপডেটে ভোর সকালে মেঘলা আকাশ এবং বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার আকাশ কিন্তু দেখা যাচ্ছে। তবে সোমবার 8 এপ্রিল নাগাদ
এই যে মেঘলা আকাশ ঢুকতে পারে দেশের উপর, পাশাপাশি কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে ওই সময়, কারণ কি শক্তিশালী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যা ধামবাদের উপর দিয়ে রাঞ্চি মালদা এই অঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে, এবং এরই ফলে বাংলাদেশে কিছুটা কালবৈশাখী জোর বৃষ্টি বা জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এরকম বৃষ্টির কিছুটা আপডেট উঠে আসছে, আর মূলত বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসেনি, স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন ঘটে অবশ্যই আমরা নজর রাখছি, পরিবর্তন দেখলে সাথে সাথে লাইভ স্যাটেলাইট ইমেজ গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো, কোথাও বৃষ্টিপাত তৈরি হলে আপনাদেরকে অবশ্যই সতর্ক করে যাব। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি। তো এবার আমরা একটু তাপমাত্রায় যাচ্ছি, তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তে দেখা যাচ্ছে এই মুহূর্তে, মৃদু তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে অনেক এলাকায়, এবং তীব্র তাপপ্রবাহ কিন্তু এখানে দেখা যাচ্ছে উত্তর এখানে পূর্ব অঞ্চলের দিকে। এখানে তাপমাত্রা দেখুন 40-এর গড়ে কিন্তু তাপমাত্রা কিন্তু উঠে গেছে, রাজশাহী বিভাগের অনেক স্থানে এখানে প্রায় 40°C-এর গড়ে তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, এদিকে সিংড়ার দিকে রাজশাহী বিভাগের অনেক এলাকায় দেখুন 37-এ তাপমাত্রা, বগুড়ার দিকে একটু 34, এবং সরিষা বাড়িতে এসে আবার 37-এ রয়েছে, সিরাজগঞ্জেও কিন্তু 37। মূলত রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় 37°C-এর গড়ে তাপপ্রবাহ থাকতে পারে। রংপুর বিভাগে যদি আমরা একটু দেখি 35-এ থাকবে, আলিপুরদুয়ার 31-এ, গোলাপাড়ায় 31, গুয়াহাটিতে 30, শিলংয়ের উপর কম, তারপর হুজাই 31, এবং সিলেট বিভাগের উপর অনেকটাই কম 31-এ তাপপ্রবাহ কিন্তু থাকবে। ঢাকা বিভাগে প্রায় 37°C-এর গড়ে তাপমাত্রা থাকতে পারে, এবং বরিশাল বিভাগে প্রায় 36, পিরোজপুরে দেখুন 37, এবং মঠবাড়িয়া এখানে, তারপর এই যে কলাপাড়া, সরপ্রশন, লালমোহন এখানে 37 পর্যন্ত রয়েছে, শিবনগর এখানে 37, এবং সাতক্ষীরা 36, কৈরি এখানে 37°C-এর গড়ে তাপমাত্রা থাকতে পারে। এবং চট্টগ্রামের কী অবস্থা, চট্টগ্রাম যদি একটু আমরা যাই, চট্টগ্রামে দেখুন তাপমাত্রা কিছুটা কম অন্যান্য জেলার চেয়ে, 33-এর গড়ে তাপমাত্রা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপর। এদিকে সাতকানিয়াতে প্রায় 33-এর গড়ে কিন্তু থাকছে, এবার রঙ্গাচুড়িতে কিন্তু 36 উঠছে, এবং বিলাইছড়িও 36, রাঙ্গামাটি 35, লঙ্গুদু 36। মূলত পাহাড়ি অঞ্চলের দিকে এসে একটু তাপমাত্রা বেশি, আর সমুদ্র উপকূলীয় অঞ্চলের দিকে তাপমাত্রা কম রয়েছে 33 এবং 34, এরকম মহেশখালী 32-33, এরকম তাপপ্রবাহ কিন্তু রয়েছে। তারপর এদিকে পশ্চিমবঙ্গের দিকে আমরা একবার দেখব, কলকাতায় দেখুন প্রায় 37-এ থাকছে, কোলাঘাটে প্রায় 40, এবং এখানে খড়গপুরও কিন্তু 40 রয়েছে, চাকুলিয়ার দিকে 42 পর্যন্ত, তারপর জামশেদপুর 40, পুরুলিয়াতে 40, এখানে বাঁকুড়া 40, এবং এখানে দুর্গাপুর 41, বর্ধমান 39। এই হচ্ছে তাপমাত্রার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে, এবং ব্যবসা গরমও কিন্তু রয়েছে, রোদের কিরণ কিন্তু অনেকটাই বেশি, সেরকম পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে। আমরা চরম সতর্কতা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, বায়ু মোটটাকে মূলত এই মুহূর্তে বাতাসের গতিমাত্রা অনেক উঠে আসছে, দক্ষিণাঞ্চলে বেশ কিছু এলাকায় ধমকা জড়ো বাতাস ছিল, এই মুহূর্তে অনেকটাই কমতে দেখা যাচ্ছে, আগামীকালে কিন্তু কমতে পারে জড়ো বাতাস, এবং 4 এপ্রিল নাগাদ এখানে কিছুটা আংশিক জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে কিছু কিছু স্থানে। এরপরে আবারও একই অবস্থা, স্বাভাবিক অবস্থা দেখা যাচ্ছে, আর দেশ থেকে দমকা জড়ো বাতাস কিন্তু উঠে গেছে, অনেকটাই কমে গেছে, গত কয়েকদিন ভালোই কিন্তু ঝড়ো বাতাস ছিল। আর তাপমাত্রার দিকে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে রোদের কিরম, ব্যবসা ঘুমট গরম থাকবে, ফরিদগঞ্জ, মতিরহাট এবং সেনবাগের দিকে দেখুন, এখানে লক্ষ্য করে দেখুন মতিরহাটে যে সেনবাগ এবং কুমিল্লা, তারপর এখানে ছাগলনাইয়া, তারপর এদিকে মিরসরাই কিন্তু রয়েছে, পরিচুরি উপজেলার দিকেও কিন্তু রোদের কিরম, ব্যবসা গরম থাকতে পারে, অলরেডি খাগড়াছড়ির দিকে আমরাপুর এখানে আরও অনেকটা বেশি, আমবাসার উপর রোদের অনেকটা কিরম বেশি থাকতে পারে বেশিরভাগ সময়, লাকাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর ফরিদপুর দিকে লোহাগাড়া, এখানে বেশ কিছু এলাকায় রোদের কিরণ অনেকটা বেশি, এবং সাতক্ষীরা, শিবনগরের দিকে এবং সুন্দরবন, কৈরা সবটুকু জেলায়, এবং এদিকে পশ্চিমবঙ্গের দিকে হালদিবাড়ি, হালদিয়া, গঙ্গাসাগর, তারপর এখানে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর এবং সবটুকু জেলার উপর অলরেডি তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে, মূলত রোদের কিরণ, ব্যবসা গরম কিন্তু দেখা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগের দক্ষিণের অনেক এলাকায় কিশোরগঞ্জ রয়েছে, মাদান, ময়মনসিংহ, কাপাসিয়া, এখানে লাকাই, মৌলভীবাজার এবং ইটনা, বানিয়াচন এবং এখানে নাসিরনগর, কাতিয়াদি, তারপর এখানে দেখুন আপনারা কিশোরগঞ্জ, এই যে বাকু, এখানে বালুকা, ত্রিশাল এবং এই যে সবটুকু এলাকায় কিন্তু ব্যবসা ঘুমট গরম থাকতে পারে, মূলত রোদের কিরম বেশি থাকতে পারে। এরপরের দিন আরও সতর্কতা বাড়বে, এখানে ময়মনসিংহ কিছু কিছু এলাকায় অনেকটাই প্রচণ্ড গরম দেখা যাচ্ছে, কিশোরগঞ্জের দিকে, এদিকে দেখুন খেন্দুয়ার দিকে, ত্রিশাল, এখানে বালুকা, এই সমস্ত এলাকায় অলরেডি রোদের কিরণ কিন্তু অনেকটাই বেশি, ময়মনসিংহ বিভাগের বেশ কি এখানে বেশ কিছু এলাকায় একদম লাল কালার কিন্তু দেখা যাচ্ছে, রোদের কিরণ কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। আর এবার একটু বায়ু মোটটাকে আমরা দেখাবো, বাতাসের কী অবস্থা হতে পারে,
আর বায়ুমণ্ডল যদি আমরা একটু দেখি বৃহস্পতিবার 4 এপ্রিল নাগাদ বাতাস দেখুন দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের উপর দক্ষিণে বাতাস থাকতে পারে, ঠিক এই যে দক্ষিণ পশ্চিমের দিক থেকে বাতাস থাকতে পারে 33 কিলোমিটার পর্যন্ত, মহেশখালীতে 26 কিলোমিটার পর্যন্ত ঘন্টায়, এছাড়া এদিকে একটু বেশি 34, মতিহাট এখানে 32, লালমোহন 34 এবং কলাপাড়ায় কিন্তু 36 পর্যন্ত এখানে দমকা বাতাস থাকতে পারে মূলত দুপুর পর নাগাদ। আর অন্যান্য এলাকায় ফরিদপুর এখানে এই যে শালকুপা 26 পাবনা এখানে কিন্তু পশ্চিমে বাতাস থাকতে পারে দেশের পশ্চিমাঞ্চলে, এছাড়া রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় এই যে উত্তর পশ্চিম দিক থেকে বাতাস থাকতে পারে, রংপুর বিভাগে কিন্তু পশ্চিমে বাতাস থাকবে, পশ্চিমবঙ্গের উপর পশ্চিম এক শুধু এখানে দক্ষিণ অঞ্চলের জন্য দক্ষিণের সমুদ্র অঞ্চলের বাতাস কিন্তু এখানে থাকবে, আর জলীয়বাষ্প বাতাসে কিন্তু উঠে যাচ্ছে একদম উপরে সিলেট বিভাগের এইখানে মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা, সাথে এখানে অনেক অঞ্চলে কিন্তু দমকা বাতাস শিমপাল এই যে দেখুন শিলং তারপর এখানে আরও বেশ কিছু এলাকায় দমকা কিন্তু ঝড়ো বাতাস কিন্তু চালু রয়েছে। এই মুহূর্তে বঙ্গোসাগর নিরাপদ, উত্তাল পরিবেশ বঙ্গোসাগর বুকে নেই, যদি পরিবর্তন আসে জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট, এটুকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।